আজকে আমি প্রথম আমার ফেসবুক থেকে লাইভ আসলাম। আমি জীবনে কখনো আসিনি। আমার মনে হলো সত্যটা বলা উচিত এবং মিথ্যাদৃষ্ট সত্য। আমি সেই দুই দিন কোনো কথা বলতে পারিনি, মরে যাই। আমাকে নিয়েও যে ব্যবসা হবে না তার কোনো গ্যারান্টি নেই, হবে কিন্তু তখন কেউ বলতে আসবে না, আমি তো থাকবো না, কারণ আমি তো উপরে থাকবো। আমাকে নিয়ে যে ব্যবসা হচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না, আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে হয়েছে আমার বেঁচে থাকা অবস্থায় আমি সত্যি কথাগুলো বলেছি। থাক থাক হইছি, তোমাকে লেকচার দেওয়া লাগবে না। তুমি তো সঙ্গীতের ফাদার হয়ে গেছো, তাই না? সঙ্গীত রক্ষা করবে মৃত্যুর এক ঘন্টা আগে হিমুর সাথে তার বাসায় কি ঘটনা ঘটেছে, ভক্ত মনে এখন শুধু একটাই প্রশ্ন। সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলছে হিমুর মরদেহ, আর সামনে বসে বসে দেখছেন তার প্রেমিক উর্ফি জিয়া। বাসায় শুধু উপস্থিত ছিলেন তার কথিত প্রেমিক উর্ফি জিয়া এবং হিমুর মেকআপ ম্যান মিহির। নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেয় হুমায়রা হিমু। দুপুরেই হিমুর বাসায় আসেন তার কথিত প্রেমিক। এরপর থেকে শুরু হয় কথা কাটাকাটি, এক পর্যায়ে দুজনের প্রচুর ঝগড়া, হাতাহাতি। পাশের ফ্ল্যাট থেকে তখন এসব কিছুই টের পাচ্ছিলেন প্রতিবেশীরা। আচমকাই হিমু ঝুললেন সিলিং ফ্যানের সাথে, এ যেন কোনো থ্রিলার মুভির স্টোরি। হিমুর ফাঁস নেয়া খাটে বসে দেখছিলেন তার কথিত প্রেমিক উর্ফি জিয়া। কতটুকু বিশ্বাসযোগ্য এই ঘটনা? উর্ফি জিয়ার সামনে কীভাবে আত্মহত্যা করতে পারে হুমায়রা হিমু, এ যেন এক মহারহস্য। শুধু তাই নয়, হিমুর হত্যার সাথে এবার জড়িয়ে গেছে মেকআপ ম্যান মিহিরের নাম। অনেক বছর ধরেই হিমুর সাথে থাকেন তিনি, হিমু তাকে ভাই বলে ডাকতেন। এই রহস্যমানব অতি রহস্যময় করে ফেলেছেন হিমুর মৃত্যুটাকে। দেখলেই মনে হবে তিনি মানসিক ভারসাম্যহীন, কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছুরই ঠিক নেই তার। কয়েক বছর আগে অভিনেত্রী তাজিন আত্মহত্যা করেছিলেন, তারও মেকআপ ম্যান ছিলেন এই মিহির। হাতে ছিল কাজের সংকট, টাকারও সংকট, টাকার জন্য ভিগো লাইভও করতেন তিনি। এই মিহিরের মধ্যেই রয়েছে রহস্যের সমাধান। এদিকে হিমু একাই থাকতেন তার ফ্ল্যাটে, পরিবার পরিজন বলতে কেউ ছিল না তার, বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। একা একা থাকতে খুব কষ্ট হতো তার, অনলাইনে জুয়াও খেলতেন তিনি। হিমুর কথিত প্রেমিক সর্বশেষ তার সাথে বিচ্ছেদ করেছেন। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, এটা হত্যা নাকি আত্মহত্যা? আপনার মতামতটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করে দিন।